আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট বিগত দুটো ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে এসসিএসএস, সাস এবং লেস ইউজ করতে হয় যে কোনো ওয়েবসাইটে সিএসএস এর প্রি প্রসেসর হিসেবে। তো আজকে আমরা কিছু প্র্যাকটিক্যালি কাজ করব, যার মাধ্যমে একটা প্রজেক্ট তৈরি করার মাধ্যমে ইমপ্লিমেন্টেশনটা আরও একটু ভালো করে শিখব। তো আমরা একটি ভিকার্ড বা পোর্টফোলিও ভিকার্ড বেছে নিয়েছি, যেটা আমরা তৈরি করার চেষ্টা করব। তো আমরা তৈরি করার সময় লেস এবং সাস দুইটি ইউজ করব শেখার জন্য। তো ইমেজে কি কি আছে আমরা একটু দেখে নিই। তো ইমেজটা জাস্ট হচ্ছে একটা ন্যাপবার থাকবে, আর এখানে একটা প্রোফাইল থাকতে পারে, আর এখানে একটু হালকা ইনফো আর আছে কি একটা অবজেক্টিভ আর আছে ফুটার। তো এটারই দুটো ভার্সন আছে, একটা হচ্ছে লাইট ভার্সন আর আরেকটা হয়তো পার্পল ভার্সন হতে পারে। তো আমরা এটাকে এভাবে দিতে পারি v1 v2। তো যখন v2 সিলেক্ট করা থাকবে বা হচ্ছে বডিতে যখন v2 থাকবে তখন এটা দেখাবে, আর বডিতে যখন v1 ক্লাসটা থাকবে বা হচ্ছে theme1 ক্লাসটা থাকবে তখন হয়তো এটা দেখাতে পারে। এছাড়াও হয়তো আমরা কাস্টমভাবে আরও কয়েকটা থিম তৈরি করতে পারি, থিম ডার্ক, হ্যাঁ এরকম। তারপরে জাস্ট হচ্ছে কি আমরা বডিতে ছোটো একটা ক্লাস চেঞ্জ করার মাধ্যমে যেন পুরো ওয়েবসাইটের এই ভিউটা চেঞ্জ হয়ে যায় এইভাবে কিছু করার চেষ্টা করব। আর সিএসএস যেটা আছে সিএসএসের জন্য আমরা সাসও ইউজ করব, সাস না আমরা এসসিএসএস ইউজ করব। আর সাসটা হয়তো একটু দেখবো জাস্ট হচ্ছে কীভাবে ইউজ করতে হয়, আর লেসটা ইউজ করব যাতে হচ্ছে আমরা বিগত দুটো ক্লাসে যা শিখেছি তা ফুল ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমরা করতে পারি। তো পুরো কাজ করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হয় একটি প্রজেক্ট সেট আপ করে নিতে হয়, যেটা আমরা পূর্ব থেকে করে আসছি। তো আমি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিলাম। তো ব্ল্যাঙ্ক প্রজেক্টের মধ্যে আমি শুধু বেসিক যে কাজগুলো আমাদের দরকার বা হচ্ছে যে মডিউলগুলো আমার দরকার, তো ওই মডিউলগুলো আমি তৈরি করে নিলাম। তো আমাদের PHP HTML আমরা দেখছিলাম যে আমাদের যত রিসোর্স আছে সব রিসোর্স থাকে হচ্ছে অ্যাসেটস নামে একটা ফোল্ডারে, সেখানে আমার CSS থাকে, তারপর ফন্টস, ইমেজেস, জাভাস্ক্রিপ্ট যা দরকার সব কিছু আমরা ওখানে রাখি। তো সেমভাবে আমার একটি index.html পেজ আছে, তো আমি এখান থেকে সব কিছু রিমুভ করে দিচ্ছি আর শুধু টাইটেলটা একটু ফিক্স করে দিচ্ছি। টাইটেলটা দিলাম আমরা ভিকার্ড, আর এর সাথে আমাদের অ্যাসেটসে স্টাইল ফোল্ডার দরকার। তো স্টাইলসে এটা হয়তো আমি যখন ক্রিয়েট করেছিলাম সাথে সাথে এটা কম্পাইল হয়ে গিয়েছিলো, তো আমি এগুলোকে আপাতত রিমুভ করে দিচ্ছি যে আমার আপাতত এটা দরকার নাই। তারপর ম্যাপটাও দরকার নাই, কেটে দিচ্ছি। এরপর SCSS এবং লেস ফোল্ডার। তো SCSS এ আমরা যে বেসিক একটা সেট আপ দরকার যে কোনো একটা প্রি প্রসেসর নিয়ে কাজ করতে গেলে, তো ওই ফোল্ডারগুলো বা মডিউলগুলো আমি তৈরি করে নিলাম। জাস্ট ফোল্ডার ফাইল ক্রিয়েট করা নাথিং, শুধুমাত্র একটা জিনিস আমি কপি করে নিয়ে আসছি যেটা আপনারা গুগল সার্চ করলে পাবেন, সেটা হচ্ছে রিসেট। তো আপনি যদি লিখেন গুগলে সার্চ দিলে হবে যে রিসেট CSS, তো এটা আমরা অলরেডি PHP HTML করার সময় দেখেছিলাম যে আসলে কোন কোন প্রপার্টিগুলোকে রিসেট করা উচিত। কারণ হচ্ছে ম্যাক্সিমাম ট্যাগেরই নিজস্ব কিছু মার্জিন থাকে, প্যাডিং থাকে, আউটলাইন থাকে, এছাড়া হচ্ছে বিভিন্ন ইভেন্টে যখন আপনি হোভার করবেন অথবা ক্লিক করবেন তাদের কিছু অ্যানিমেশন থাকে, তো যেগুলো আমরা চাই হচ্ছে বাই ডিফল্ট না থাকুক। আমরা নিজেরা যখন কাজ করব আমার যে ডিজাইনটা আমাকে প্রোভাইড করা হবে ওই স্টাইলে যেন হয়, তো যার কারণে প্রথমে আমরা যে ডিফল্ট অ্যাট্রিবিউটগুলো প্রপার্টিগুলো থাকে CSS প্রপার্টি সবগুলোকে আমরা রিসেট করে নিলাম। শুধু এতটুকুই আর তেমন কিছু নেই। আর এছাড়া যেহেতু আমাদের একটি পেজই আছে, এখানে আমরা পেজে শুধুমাত্র হোম CSS রাখলাম, আর লেআউটেইগুলো আমরা আস্তে আস্তে তৈরি করব। তো হয়তো এখান থেকে অনেক কিছু লাগবে না, যেগুলো লাগবে না আমরা কাজ শেষে রিমুভ করে দিব। তারপরেও এই কয়েকটা মডিউল আমাদের যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে দরকার, একদম ম্যান্ডেটরি, তো সেই ক্ষেত্রে আমরা শুধু মডিউল ফাইলগুলো ক্রিয়েট করে রাখলাম। এরপরে আছে আমাদের আর তেমন কিছু নেই। এছাড়া হচ্ছে আরও কিছু ফোল্ডার আমাদের দরকার, যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের জন্য আপনি জাস্ট হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন JS, আর এছাড়া আরেকটি ফাইল লাগবে হচ্ছে আমাদের ফন্টস, আর আরেকটি লাগবে হচ্ছে ইমাজেস। এছাড়া আপনারা ভিডিও রাখতে পারেন যদি আপনার থাকে, তাহলে ভিডিও একটা রাখি, যেগুলো থাকার মতো যা থাকে আর কি রিসোর্সের মধ্যে এই কয়েকটা জিনিসই লাগে। আর এছাড়া আরেকটি ফাইল ফোল্ডার প্রয়োজন হয়, সেটা হচ্ছে প্লাগিনস। হ্যাঁ, তো প্লাগিনসটা যেহেতু আমরা এখনও ইউজ করছি না, তারপর আপনি ক্রিয়েট করে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনার মনে থাকে আর কি। তো দেখা গেছে অনেক সময় আমরা যখন প্লাগইন নিয়ে কাজ করি
প্লাগইনের সিএসএস গুলা সিএসএস স্টাইলসের মধ্যেই রাখি, আবার প্লাগইনের জাভা স্ক্রিপ্ট গুলা জেএস ফোল্ডারের মধ্যেই রাখি। যদি আপনি ফোল্ডার ক্রিয়েট করে রাখেন, সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে যে কাজ করবে অথবা আপনি যখন নেক্সট টাইম কাজ করবেন, আপনি হয়তো এই প্লাগইন ফোল্ডারটা মেনটেন করবেন। তো দেখা গেছে আপনি থার্ড পার্টি যদি কোনো কিছু ইউজ করেন, সেক্ষেত্রে তার যে রিসোর্স ফাইলগুলো আছে সবগুলো এই প্লাগইনসের মধ্যেই থাকবে। তো এতে যেটা হয়, ধরেন আপনার কোনো কারণে আপনার প্রয়োজন হয়, যা দরকার হয় এরকম, সাইট আপনার অনেক স্লো হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিছু প্লাগইন আপনার বাদ দেওয়ার দরকার, রিমুভ করার দরকার, তো প্লাগইনস ফোল্ডারে আপনি দেখতে পারবেন যে আসলে হ্যাঁ এই প্রজেক্টে কী কী প্লাগইন ইনস্টল করা ছিল বা হচ্ছে কানেক্ট আছে। যদি এখানে ইনস্টলের ব্যাপার নেই, তো আপনি হয়তো সেখান থেকে ওই ফোল্ডারটা রিমুভ করে দিলেন, অথবা এক নজরে দেখতে পারলেন আর কি, যে আসলে আপনার এই প্রজেক্টে কী কী প্লাগইন ছিল। এছাড়া হচ্ছে ধরেন একটা প্রজেক্টে আপনি কিছু প্লাগইন ইউজ করছেন, তো নেক্সট আরেকটা প্রজেক্টে হচ্ছে এই প্লাগইনগুলো সেম প্লাগইনটা আপনার ইউজ করার প্রয়োজন হলো, তো যদি আপনি এরকম মাল্টিপল ফোল্ডার মেনটেন করেন, যে জাভা স্ক্রিপ্টে যত ফাইল আছে সব জাভা স্ক্রিপ্টের মধ্যে হয়তো আলাদা ফোল্ডার করে রাখলেন, সিএসএসের মধ্যে সিএসএসের মানে স্টাইলসের মধ্যে আবার প্লাগইনের সিএসএসগুলো রাখলেন, তো পরবর্তী আপনার খুঁজতে একটু কষ্ট হয় যে আসলে কোনটা কোথায় রেখেছেন। তো সেক্ষেত্রে যদি আপনি প্লাগইন ফোল্ডারটা মেনটেন করেন, এটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্টরি মেনটেন, অথবা বলা যায় হচ্ছে আর্কাইভ মেনটেনিং। হ্যাঁ, তারপর প্রজেক্টটা হয়, প্রজেক্টটা একদম আর্কাইভ স্টাইলে হয়, যাতে সব কিছু একটু গুছানো থাকে। তো মোটামুটি এ ছিল আমাদের প্রজেক্ট ফাইল সেটআপ। তো এর সাথে আরেকটি কাজ আমাদের করে ফেলতে হয়, সেটা হচ্ছে আমাদের একটা গিটে একটি রিপোজিটরি করে আমাদের এটাকে আমরা কানেক্ট করে ফেলবো। তো রিপোজিটরির জন্য আমরা গিটে চলে যাচ্ছি, গিটহাবে, github.com। তো আমরা এখান থেকে নতুন একটি রিপোজিটরি ক্রিয়েট করে নিই। তো আমরা এটার নাম দিলাম হচ্ছে জাস্ট ভিকার্ড, ভিকার্ড পোর্টফোলিও। ওকে, তো এই নাম দিয়ে আপাতত তেমন কিছু দরকার নেই, জাস্ট যেরকম আছে আমরা শুধুমাত্র ক্রিয়েট রিপোজিটরি করে দিব। তো এর পরবর্তী কাজ হচ্ছে আমার এই ফুল প্রজেক্টটাকে গিটের সাথে কানেক্ট করা। তো এটা আমরা বেসিক থেকে করি, যাতে যারা ভুলে গেছি যাতে একটু প্র্যাকটিস হয়ে যায়। তো আমার প্রথমে দিতে হবে কি, যে কোনো প্রজেক্টে যদি আমি গিট ইনস্টল করতে চাই বা হচ্ছে গিটের সাথে কানেক্ট করতে চাই, আমাকে লিখতে হবে গিট ইনিট। ওকে, তো ইনিশিয়ালাইজ হয়ে গেল প্রজেক্টের মধ্যে, দেন দিতে হবে কি গিট অ্যাড ডট, ডট মিন্স হচ্ছে অল। তো আমরা যদি সব ফাইলকে কানেক্ট করে ফেললাম, দেন হচ্ছে কি আমরা চাইলে একটা কমিট মেসেজও করে ফেলতে পারি। এখন আমরা দিলাম হচ্ছে গিট কমিট ড্যাশ এম, যেহেতু আমরা প্রজেক্ট পার্টটা শুরু করছি, আমরা গিটের মেসেজটা দিলাম হচ্ছে প্রজেক্ট ইনিট। ওকে, তো আমার সবগুলো ফাইল আপাতত হচ্ছে গিট কমিট হয়ে গেল প্রথমবারের জন্য। এরপরে কাজ হচ্ছে কি, আমরা ধরেন যেহেতু এখানে বাই ডিফল্ট হচ্ছে আমার মাস্টার ব্রাঞ্চ আছে, আমরা এটাকে ধরেন আমরা মেইন ব্রাঞ্চে নিয়ে যেতে চাই। কারণ হচ্ছে কি, আমাদের গিট হাবে যেটা মেইন ব্রাঞ্চ, মানে বাই ডিফল্ট যেটা সিলেক্ট থাকে সেটা হচ্ছে মেইন ব্রাঞ্চ। তো আমরা এটাকে কয়েকভাবে দিতে পারি, একটা হচ্ছে গিট চেক আউট দিয়ে দিতে পারেন, অথবা গিট ব্রাঞ্চ ড্যাশ এম দিয়েও দিতে পারেন। আর অথবা হচ্ছে আপনারা যদি চান যে আপনি এই এখানে যে ইনস্ট্রাকশন আছে সেটা ফলো করবেন, তাও করতে পারেন। ওকে, তো এরপর দেখেন এখানে কী আছে, গিট ব্রাঞ্চ ড্যাশ এম দিতে পারেন, অথবা গিট চেক আউট আমরা যেটা করি। তো চেক আউটের জন্য হচ্ছে সে যেটা করে ব্রাঞ্চটাকে শুধু সুইচ করে। হ্যাঁ, আর গিট ব্রাঞ্চ যদি ইউজ করেন, সেক্ষেত্রে যেটা হয়, যদি মেইন ব্রাঞ্চ না থাকে তাহলে সে মেইন ব্রাঞ্চ ক্রিয়েট করে সেখানে সুইচ করে। ওকে, তো এখান থেকে সহজ যেটা হয়, আপনি তিন লাইন একসাথে কপি করেও নিয়ে নিতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে এই তিনটা লাইন পরপর আমাদেরকে রান করতে, আপনার কমান্ড রান করতে হয়। প্রথমে মেইন ব্রাঞ্চে সুইচ করা, দেন হচ্ছে আপনার যে রিপোজিটরি আছে রিপোজিটরির সাথে ফুল প্রজেক্টে কানেক্ট করা, দেন হচ্ছে আপনার গিটে পুশ করা, মানে যে ব্রাঞ্চে আপনি পুশ করতে চান। তো আমরা তিনটা লাইনকে কপি করলাম, কপি করে এখানে যদি আমি পেস্ট করি, তো এখানে হয়তো আপনার কাছে একটা পারমিশন চাইতে চায়, তো আপনি হয়তো পারমিশনটা দিয়ে দিতে পারেন। ওকে, পেস্ট করে দেন, দেখবেন অটোমেটিক্যালি এই তিনটা কমান্ড, মানে লাস্ট কমান্ড ছাড়া বাকি দুইটা অটোমেটিক আপনার রান হয়ে যাবে। তো শেষেরটা হয়তো আপনাকে এন্টার প্রেস করতে হবে। তো প্রেস করলে যেটা হবে, আমাদের এই প্রজেক্টে যে ফাইলগুলো আছে এগুলো অটোমেটিক্যালি এখন পুশ হয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তী কাজ হচ্ছে আমরা একটু চেক করে নেব যে আসলে আমার ফাইলটা আপডেট হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমি এখান থেকে বি কার্ডে ক্লিক করলাম, বা হচ্ছে আপনি পেজটা রিলোড দিলে হবে। তো আমরা দেখবো যে এখানে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল আর অ্যাসেট ফোল্ডারটা ছিল, তো সব কিছু কী হয়ে গেছে, সেখানে পুশ হয়ে গেছে। তো এরপর আরেকটি কাজ বাকি থাকে, সেটা হচ্ছে একটা লাইভ লিঙ্ক ক্রিয়েট করা, যাতে হচ্ছে আমরা যখনই প্রজেক্টটাকে আপডেট করে পুশ করবো, যাতে আমাদের লাইভটাও আপডেট থাকে। তো আমরা এখান থেকে পেজেসে চলে যাবো, সেটিংসে গিয়ে। তো পেজেসে যাওয়ার পর এখান থেকে
সোর্স দেখবো। তো সোর্সে আমরা কী ক্রিয়েট করে দেবো, মেইনটাকে সিলেক্ট করে দেবো, যে আমরা মেইন ব্রাঞ্চ থেকে সব ফাইলকে কী করতে চাই, জিএস পেজেসে লাইভ করতে চাই। তো সেভ করার সাথে সাথে আমাদের এখানে একটা লাইভ লিঙ্ক প্রোভাইড করবে, তো আমরা এটাকে কপি করব। কপি লিঙ্ক অ্যাড্রেস করে হচ্ছে আপনি আবার ভি কার্ড আচ্ছা এই রিপোজিটরির হোমে চলে আসবেন, এসে অ্যাবাউটে চলে আসবেন। আসার পর এখানে আপনি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার একটি অপশন পাবেন, তো আপনি লিঙ্কটিকে পেস্ট করবেন আর একটা ডিসক্রিপশন দিতে পারেন। ওকে, তো দিতে পারেন হচ্ছে দিস ইজ আ ভিকার্ড পোর্টফোলিও পোর্টফোলিও মেড বাই দিতে পারেন, যে ইউজিং দিতে পারেন, অথবা ইউজিং সাস, তারপর আছে হচ্ছে কি এসিএসএস অ্যান্ড লেস। যে আসলে এখানে কী কী আছে ফুল ডিসক্রিপশানটা আপনি দিয়ে দিলেন। আর এখানে কিছু টপিকস দিতে পারেন, যাতে হচ্ছে কেউ যদি এই টাইপের কিছু সার্চ করে যে সে আসলে শিখতে চায় বা জানতে চায়, হ্যাঁ, তাহলে সে যেন আপনার রিপোজিটরিটা পায়। তো সেক্ষেত্রে আপনি টপিকস দিতে পারেন, যেমন সার্চ দিতে পারেন, তারপর লেস দিতে পারেন, ঠিক আছে, লেস দিতে পারেন, তারপর হচ্ছে কি এসিএসএস দিতে পারেন, তারপর হচ্ছে ভিকার্ড দিতে পারেন। এন্টার পড়ে গেছে, আচ্ছা ওকে, আমরা আরেকবার একটু দেখি, এখান থেকে আপনি আরও কিছু কিওয়ার্ড দিয়ে দেন, ভিকার্ড এই ভিকার্ড দিতে পারেন। ওকে, তারপর আছে কি পোর্টফোলিও দিতে পারেন। এটা হচ্ছে আপনি আপনার এই রিপোজিটরিটাকে কী বলা যায় এসইও করলেন আর কি। ওকে, আর কী দেওয়া যায় সর্বশেষ, হয়তো আপনি আপনার নামটাও দিতে পারেন, হ্যাঁ, যেমন আপনি যদি দেন এম ডি সেফাত, আপনি আপনার নাম দিয়ে দিলেন আর কি, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে রিলিজ টিলিজ সব কিছু ওকে ডান, দেওয়ার পর সেভ চেঞ্জ করে দেন। তাহলে যেটা হবে, নেক্সট টাইম যখন আপনি এই রিপোজিটরিতে আসবেন, দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে যেটা হবে, নতুন একটা লিঙ্কে দেখেন আমি যে ভিকার্ড, আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেটা দেখুন লাইভ হয়ে গিয়েছে। ওকে, এবং নেক্সট টাইম আমি শুধুমাত্র এটাকে যে কারো কাছে শেয়ার করতে পারবো, অথবা যে কেউ যদি আমার এই রিপোজিটরিতে আসে সে সরাসরি এখান থেকে লিঙ্কে ক্লিক করে লাইভ ভিউটি দেখতে পারবে। তো আমাদের প্রজেক্টের সেট আপ ডান, তো নেক্সট প্রজেক্ট থেকে বা নেক্সট ভিডিও থেকে আমরা একবারে বেসিক থেকে কাজ শুরু করবো। তো এ পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।